আজকে আমরা এই দুইটা ফোন রিভিউ করব, একটা হচ্ছে ফোল্ড, একটা হচ্ছে ফ্লিপ। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 5G। স্যামসাং জেড ফ্লিপ 3 তে আছে মোট 3টি ক্যামেরা। ফ্রন্ট এন্ডে বা এটার মেইন ক্যামেরা যেটা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল একটি ওয়াইড এবং 12 মেগাপিক্সেল আরেকটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এটার মেইন স্ক্রিনে, অর্থাৎ যখন ফ্লিপটা আনফোল্ড করা হয়, তখন সেখানে থাকছে আরও একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা। আগের থেকে অনেক কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টর এসেছে এবারের ফোনটা। ফোনটার বাইরে দেখতে পাচ্ছি আমরা হিঞ্জ আছে, এছাড়াও ফোনটার বাইরের সাইডটাতে, অর্থাৎ ক্যামেরার পাশে রয়েছে একটা 1.9 ইঞ্চের ছোট ডিসপ্লে, যেটাও সুপার অ্যামোলেড। এবং এটা ওপেন করলে আমরা পাচ্ছি মেইন ডিসপ্লেটা, যেটা একটা ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে বলা হয়। 120 হার্জ থাকছে এতে রিফ্রেশ রেট এবং এটা 6.7 ইঞ্চেস। স্ক্রিনটাকে কমপ্লিটলি দুভাগ করে মাল্টিপল অ্যাপ একসাথে রান করা যায়। এখানে দেখা যাচ্ছে যে দুটি অ্যাপই আমরা সাইমালটেনিয়াসলি করেছি, এবং ক্রিজ বরাবর, অর্থাৎ মাঝে যেখানে ফোনটা ফোল্ড হয় সেখান থেকেই দুটো অ্যাপ ইকুয়ালি ভাগ হয়ে আমরা রান করতে পারছি। ফ্রন্টে যে 1.9 ইঞ্চের যে ডিসপ্লেটা আছে, সেটাতে মাল্টিপল উইজেট অপশনও আছে। তো এর ভিতর রেকর্ডার আছে, ক্যালেন্ডার সহ অন্যান্য মাল্টিপল কিছু ইন্টিগ্রেশন, যেরকম স্যামসাং হেলথ সহ ফ্রিকুয়েন্টলি ইউজ যেসব উইজেট লাগে সেগুলো ডাইরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করা যায়। বাইরের ক্যামেরা দুটো ব্যবহার করে এই স্ক্রিনের সাহায্যেই ছবি তোলা সম্ভব। ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 বেস ওয়ান UI 3.5। চিপসেট হিসেবে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888 5G, এবং GPU হিসেবে আছে অ্যাড্রিনো 660। ফোনটির র্যাম হচ্ছে 8GB, এবং ফোনটির দুটি ভার্সন আছে মেমোরি ওয়াইজ, একটা 128GB এবং 256GB। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমারের নন রিমুভেবল 3300mAh ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 5G। স্যামসাং জেড ফোল্ড 3-তে একটি মেইন আকর্ষণ হচ্ছে ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেটা 7.6 ইঞ্চেস। এটার বাইরেও থাকছে একটা কভার ডিসপ্লে যা 6.2 ইঞ্চেস, এবং এটাতেও 120 হার্জের রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস দেওয়া আছে। মাল্টিপল উইন্ডো ব্রাউজিংয়ের জন্য 7.6 ইঞ্চেসের এই স্ক্রিনটা দারুণ। এতে দুটো পার্টিকুলারলি ব্রাউজিং এবং ভিডিও দেখার জন্য দুটো অ্যাপকে সাইমালটেনিয়াসলি ওপেন করে বেশ বড় ফিল্ড অফ ভিউতে কাজ করা যায়। ফোনটিতে আছে বেশ কয়েকটি ক্যামেরা। এখন যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কভার ক্যামেরা, 10 মেগাপিক্সেলের ক্যামেরাটা, ওয়াইড ছবি তোলার জন্য পারফেক্ট। এছাড়াও এর ভিতরে রয়েছে আরও একটি ক্যামেরা, যেটাকে সেলফি ক্যামেরা হিসেবে আমরা বলতে পারি। এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা একটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এটা আন্ডার ডিসপ্লে আছে, এটাও 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া এর ব্যাকে রয়েছে 3 লেন্স বিশিষ্ট একটি ক্যামেরা, একটি ওয়াইড লেন্স, একটি টেলিফটো লেন্স এবং একটি আলট্রা ওয়াইড লেন্স, সবগুলোই 12 মেগাপিক্সেলের। ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেসড ওয়ান UI 3.5, এটাতেও রয়েছে স্ন্যাপড্রাগনের 888 5G প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 660। এটাতে রয়েছে IPX8 ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ ফ্রেশ ওয়াটার পানিতে এটা ইজিলি কাজ করবে। এটাতে ডাস্ট প্রোটেকশন নেই, সুতরাং ডাস্টের ব্যাপারে একটু সতর্ক থেকে ব্যবহার করতে হয়। মেমোরি হিসেবে থাকছে 256GB এবং 512GB অপশন, বাট র্যাম থাকছে 12GB। পহেলা সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাচ্ছে ফোনগুলো। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 5G এর দাম ধরা হয়েছে 1,84,999 টাকা, এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 5G এর দাম ধরা হয়েছে 1,09,999 টাকা। স্মার্টফোনগুলো প্রি অর্ডারের সাথে গ্রাহকরা পাচ্ছেন বিবিধ উপহার, যা স্যামসাং এর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিস্তারিত জানা যাবে।